नमस्कार बंधुरा, केदारनाथ और बद्रीनाथ सफर এই সিরিজে চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন আমরা 23 সেপ্টেম্বর হাওড়া থেকে রওনা হয়ে প্রথমে দিল্লি, তারপর ঋষিকেশে এসে পৌঁছই, আর 25 সেপ্টেম্বর ভোরবেলা ঋষিকেশ থেকে রওনা দিই গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এই পর্বে সেই সফরনামাই থাকবে আপনাদের জন্য, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভোর 4:15 বাজে, আমরা হোটেল থেকে বেরোচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, যাত্রা বাস স্ট্যান্ড, সেখানেই যাওয়ার কথা। 4:00 সময় গাড়ি করা আছে, আমি আর মামা বেরিয়েছি 4:00 গাড়ির কথা আছে, কিন্তু 3:30 ফোন লাগিয়েছে, দুবার অলরেডি ফোন করে তাগাদা দেওয়া হয়ে গেছে। যাই দেখি গাড়ির কী ব্যবস্থা। বাস স্ট্যান্ডে কথা হচ্ছে, যাত্রা বাস স্ট্যান্ডের এর অফিস আছে, টাল টপাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নব্যা বাইকার জোন। স্কুটি ফুটি ভাড়া দেওয়া হয়, অ্যাডভেঞ্চার বিভিন্ন স্পোর্টস করানো হয়, বিভিন্ন ক্যাম্পিং ফ্যাম্পিং করানো হয়। আর ইয়ে হ্যাঁ, আকাশ কালকে এর সাথেই কথা হয়েছিল, খুব হেল্পফুল, খুব ভালো, ওর সাথেই কথা হয়েছিল। ও বোলেরো গাড়ি করে দিয়েছে 700 টাকায়, 800-850 টাকায় চাইছিল। চল, এই যাত্রা বাস স্ট্যান্ডের পাশেই আছে গাড়ি পার্কিং, সেখানে বোলেরো বা বিভিন্ন গাড়ি, যাদের গাড়ি তারা সব রাখে ড্রাইভার, সেখানে যাদের গাড়ি তাদের সাথে কথা বললে এইরম সেপ্টেম্বরের মতো অফ সিজনে পুরো গাড়ি হয়তো 3,500-4,000 টাকায় সোনপ্রয়াগ চলে যেত, দলে বেশি লোক থাকলে সেটা সম্ভব ছিল। শুরু হয়ে গেল আমাদের যাত্রা, বাজে 4:05। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের সমাজ সংস্কৃতি আর আধ্যাত্মিকতার সাথে একাত্ম হয়ে আছে হিমালয় পর্বত, দৈর্ঘ্যে প্রায় কম বেশি 5,000 মাইল। 5:45 বাজে, আমরা এলাম তিনধারা। তিনধারায় সব গাড়ি এসে ব্রেকফাস্টের জন্য দাঁড়ায়, আমাদের গাড়িও দাঁড়িয়েছে, এখানে ব্রেকফাস্ট খাবো না, শুধু চা বিস্কুট খাবো, খেয়ে চলে যাবো সোজা সোনপ্রয়াগ। চলুন চা খাওয়া যাক। সুবিস্তৃত এই হিমালয়ের বুকে রয়েছে শত শত মন্দির, মঠ, গুম্ফা, নদ, নদী, বিশাল বনস্পতি আর তার অপার্থিব সৌন্দর্য। যুগ যুগান্তর ধরে লক্ষ লক্ষ সংসার ত্যাগী সাধু সন্ত তপস্বী আশ্রয় নিয়েছেন এর গিরি গুহা কন্দরে। জ্ঞান পিপাসু, সৌন্দর্য পিপাসু মানুষ বারংবার ছুটে এসেছেন হিমালয়ের কোলে আপন মনের চরিতার্থতা পূরণ করার জন্য। বলতে বলতেই আমরা চলে এলাম দেবপ্রয়াগ, প্রায় 71 কিলোমিটার চলে এলাম আমরা। এই দেবপ্রয়াগে অলকানন্দা মিশেছে গঙ্গার সাথে, এটি পঞ্চম প্রয়াগের প্রথম এবং বোধহয় সবচেয়ে সুন্দর এবং পবিত্র প্রয়াগ। সমগ্র হিমালয়ই পুণ্যভূমি, তবুও যেন তার প্রাণ সত্তা লুকিয়ে রয়েছে গাড়োয়াল হিমালয়ে। অতীতে এর নাম ছিল ব্রহ্মপুরা, এখানে রাম লক্ষ্মণ এসেছেন রাবণ বধের পাপ স্খালন করতে। এরই পথ ধরে পাণ্ডবরা গিয়েছেন মহাপ্রস্থানে, বেদব্যাস রচনা করেছেন শিব পুরাণ। ঋষিদের তপস্যাভূমি, শঙ্করাচার্য এখানেই উড্ডীন করেছেন হিন্দু ধর্মের বিজয় পতাকা। গোমুখ উৎসারিত পুণ্যতোয়া গঙ্গা ব্রহ্মপুরার পথ ধরেই সমভূমে অবতরণ করেছেন। পুরাণে বলেছে এ দেবলোক, এর জলে স্থলে পর্বতে গিরি গুহাকন্দরে শ্বেত শুভ্র তুষার রাজিতে আকাশে বাতাসে সর্বব্যাপ্ত নিঃসীম মৌনতায় সেই দেবতারই প্রকাশ। ইতিহাস বলে 400 বছর আগে রাজা অজয় পাল এখানে গড়ে তুলেছিলেন অসংখ্য দুর্গ,
লোকে বলতো গড়বাল, তার থেকে নাম গাড়োয়াল। সাতটা বাজে, পুরো তিন ঘন্টা লাগলো শ্রীনগর আসতে, গাড়োয়াল শ্রীনগর, এই অঞ্চলের সবচেয়ে বড় শহর। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল সব কিছু আছে এখানে, বড় হোটেল তো আছে। এখান থেকে বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যাবে, শেয়ারিং গাড়ি বা কল বুক করে। দেবপ্রয়াগ থেকে শ্রীনগর 60 কিলোমিটার দূরে, এটি গাড়োয়ালের অন্যতম বাণিজ্য শহর। 1446 খ্রিস্টাব্দে এই শহরের পত্তন করেছিলেন রাজা অজয় পাল, গড়ে তুলেছিলেন বেশ কিছু মন্দির যা বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। এখনও রয়েছে কমলেশ্বর শিবের মন্দির। গাড়োয়াল হিমালয়ের প্রধান তীর্থ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী, এই চার ধাম। আমরা অবশ্য এই যাত্রায় করব কেদারনাথ ও বদ্রীনাথ, দুই ধাম। অতীতে পায়ে হাঁটা পথেই তীর্থযাত্রীরা যেতেন এই চার ধামে, কয়েকশো মাইল পথ, মাসাধিক কাল সময় লাগতো এই চার ধাম কমপ্লিট করতে। এখন অবশ্য আমরা পৌঁছে যাচ্ছি হুশহাস করে গন্তব্যস্থলে গাড়িতে। 7:30 বাজছে আর আমার পিছনে দেখছেন ধারী দেবীর মন্দির, বা এখানে ধারী মাতাও বলে। এখানে এখানকার লোকেরা ভাবেন বা বলেন এখানকার মতে যে ইনি সমস্ত ওই গাড়োয়ালকে বা পাহাড় প্রকৃতি যা আছে ধারণ করে আছেন, তাই ওনার নাম ধারী দেবী বা ধারী মাতা। অসাধারণ সুন্দর মন্দিরটি, আর একবার দেখে নিন। দারুণ ধারী দেবীর মন্দির। এখান থেকে ব্রিজ করা আছে, ব্রিজ করে অলকানন্দার মাঝখানে এখানে যেতে হয়, আর এখান থেকে রুদ্রপ্রয়াগ 15 কিলোমিটার রাস্তা। আকাশ পুরো মেঘে ঢাকা। পৌরাণিক কাহিনীতে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হত্যার বেদনায় তীর্থে তীর্থে পরিভ্রমণ করছেন পাণ্ডবরা, ঘুরতে ঘুরতে এসে পড়েছেন হিমালয়ে, উদ্দেশ্য শিবের দর্শন লাভ। কেদারভূমিতে এসে সন্ধান পেলেন তাঁর, কিন্তু শিব সহজে দর্শন দিতে চান না। মহিষের ছদ্মবেশে তিনি মাটির মধ্যে প্রবেশ করলেন, কিন্তু ভীম বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন শিবের উপর। এই রুদ্রপ্রয়াগ ক্রস করলাম, এই রাস্তাটা রুদ্রপ্রয়াগ থেকে চলে গেছে কেদারের দিকে, আর আগে থেকে বেঁকে গেছে সেটা বদ্রীর দিকে রাস্তা চলে গেছে। রুদ্রপ্রয়াগে মন্দাকিনী অলকানন্দার প্রয়াগ বা সঙ্গম, অলকানন্দা ধার দিয়ে রাস্তা গেছে বদ্রীর দিকে, আর মন্দাকিনী ধার দিয়ে রাস্তা গেছে কেদারের দিকে, সেই রাস্তা ধরেই যাচ্ছি। তা যে গল্পটা বলছিলাম, ভীম বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে শিবের পশ্চাদ্দেশ জড়িয়ে ধরলেন, শিব প্রসন্ন হয়ে স্বরূপে পাণ্ডবদের দেখা দিলেন, মাটিতে পড়ে রইল শিবের পশ্চাৎ অংশ, রূপহীন অঙ্গ প্রত্যঙ্গ, আকারহীন কালো এক শিলাখণ্ড। পাণ্ডবরা সেখানেই স্থাপন করলেন মন্দির শৈব তীর্থ কেদারনাথ, সমস্ত হিন্দুদের কাছে পবিত্রতম তীর্থ। সেই মহাভারতের যুগ থেকে আজও মানুষ চলেছে সেই পবিত্র পাষাণ দেবতা দর্শনে, যেখানে মানুষ অন্তরের সব প্রণতি জানায় তুষার দেবতার পদতলে, আর একাত্ম হয়ে যায় বিশ্ব প্রকৃতির অরূপ রূপের মাঝে। কেদারের মতো প্রকৃতির এমন শোভা হিমালয়ের আর কোনো মন্দিরেই নেই। চারিদিকে গগনচুম্বী গিরিশ্রেণী, তুষারমৌলি কেদার শৃঙ্গ, মন্দাকিনীর প্রবাহিত ধারা, প্রসারিত নীল আকাশ, ধ্যান গম্ভীর প্রকৃতি,
তার মাঝে কেদারের মন্দির, তুষারাবৃত গিরিরাজের পদপ্রান্তে অনারম্বর মন্দির, কোথাও ঐশ্বর্যের আড়ম্বর নেই, নিরাভরণ সজ্জা, মহাত্যাগী পরম যোগী দেবাদিদেবের যোগ্য আবাস, পরিপূর্ণ বৈরাগ্যের মহিমায় মহিমান্বিত। প্রথম পাহাড়, সাদা পাহাড়, বরফের পাহাড়। নটা পনেরো আমরা এলাম কুন্ডে, কেদারনাথ 54 ফাটা 20 কিলোমিটার, চামোলি 90, গোপেশ্বর 80। এখানে এই দুটো রাস্তা বেঁকে যাচ্ছে, বাঁদিকের যে রাস্তাটা এটা গুপ্তকাশী হয়ে কেদারনাথের দিকে যাবে, আর ডান দিকের যে রাস্তাটা দেখছেন ওটা উখিমঠ চোপতা হয়ে বদ্রীনাথের দিকে চলে যাবে সোজা রাস্তাটা। এই রাস্তাটা, এটা হচ্ছে কেদারের রাস্তা। রুদ্রপ্রয়াগ থেকে 39 কিলোমিটার দূরে এলাম গুপ্তকাশী, যেখানে স্বয়ং শিব গুপ্তভাবে অবস্থান করেন। গুপ্তকাশী থেকে যাচ্ছি কেদারের দিকে, মাঝে রাস্তায় পড়ল এই অসাধারণ সুন্দর ঝর্ণা, দেখে দাঁড়িয়ে গেলাম একটুখানি, আপনারাও দেখুন, দারুণ দারুণ। কিছুদিন আগের গত বর্ষায় ঘটে যাওয়া বিভিন্ন জায়গার ধসের ক্ষত এখনও পুরো রাস্তা জুড়ে এখনও আছে। ঋষিকেশ থেকে গৌরীকুণ্ড প্রায় 212 কিলোমিটারের মতো রাস্তা, তার অনেকটা অংশেই এখনও ধসের এরকম দেখা যাচ্ছে, এখনও ধস, রাস্তা এখনও সারাই হয়নি। এখন কেদারনাথে হেলিকপ্টার সার্ভিসও প্রচুর আছে, গুপ্তকাশী, শিরসি এবং ফাটা, এই তিন জায়গা থেকে হেলিকপ্টার সার্ভিস চালু হয়। বলতে বলতেই চলে এলাম ফাটাতে, বিভিন্ন টাকা, মোটামুটি 4 থেকে 6 হাজার টাকা এক একজনের ভাড়া লাগে হেলিকপ্টারে, কিন্তু বুকিং করার সময় খুব সাবধানে বুক করবেন, যে সাইট থেকে বুক করছেন ভালো করে যাচাই করে নেবেন সেই সাইটটা আসল সাইট কি না। অবশেষে চলে এলাম সীতাপুরে, সোনপ্রয়াগ থেকে সীতাপুর 1 কিলোমিটার আগে। আসলে এই সীতাপুরেই আছে বিশাল বড় বাস স্ট্যান্ড, বাসে এলে আপনাকে সীতাপুরেই নামতে হবে, আর সীতাপুরের বাস স্ট্যান্ড থেকে বদ্রীনাথ, হরিদ্বার, ঋষিকেশ, দিল্লি বিভিন্ন জায়গায় গঙ্গোত্রীর বাস ছাড়ে। আমরা যখন কেদার থেকে নামি, সে যেদিন নেমে গৌরীকুণ্ড হয়ে সোনপ্রয়াগ আসি, সোনপ্রয়াগ থেকে হেঁটে চলে আসি এই সীতাপুরে, এবং বাস স্ট্যান্ডের কাছের একটি হোটেলে ছিলাম, সেখান থেকেই পরের দিন ভোরবেলায় বদ্রীনাথের বাস ধরি। তো এই সেই সীতাপুর, সীতাপুর থেকে একটু 1 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে সোনপ্রয়াগ। অবশেষে সোনপ্রয়াগে নামলাম 11:20, 4টের সময় বেরিয়েছি, প্রায় 7.5 ঘন্টা। মামা শরীর ঠিক আছে? ঠিক আছে মামা, শরীর ঠিক আছে, চাঙ্গা। এবার এখান দিয়ে এগোচ্ছি, আগে গিয়ে শেয়ারিং গাড়ি পাবো গৌরীকুণ্ড যাবার, দেখি 1 কিলোমিটার মতো হাঁটতে হয় বোধ হয়, গাড়িটা বদমাস আছে, একটু আগিয়ে যেতে পারতো, ছেড়ে দিল ওখানে সীতাপুর আর সোনপ্রয়াগের মাঝখানে। সোনপ্রয়াগে পার্কিং থেকে গাড়ি নেব, নিয়ে যাবো গৌরীকুণ্ড, চলুন যাওয়া যাক। অবশেষে এলাম সোনপ্রয়াগ, এখান থেকে আর একটু এগিয়ে পার্কিং আছে, ওখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে গৌরীকুণ্ড, শেয়ারিং জিপ আছে।
চলুন যাওয়া যাক। বিশাল বড় পার্কিং দেখতে পাচ্ছি সোনপ্রয়াগে। সোনপ্রয়াগেও বিভিন্ন বড় ছোট বিভিন্ন হোটেল আছে। এই হলো সোনপ্রয়াগের কার পার্কিং। অফ সিজন তাতে এই অবস্থা, ফুল সিজনে তাহলে কি অবস্থা হয়। আর আমরা অনেক আগে বেরিয়েছি 4টার সময়, যারা পরে বেরিয়েছে তাদের গাড়ি এখনো আসেনি। এখানে বিভিন্ন দোকান আছে, ব্যাগ, সোয়েটার, জ্যাকেট, জুতো, লাঠি, মাফলার সব কিছুই পেয়ে যাবেন। আর এটা হলো সোনপ্রয়াগের তিনতলা কার পার্কিং, প্রচুর গাড়ি। এখানে পর্যন্ত সোনপ্রয়াগ ওই যে সাইনবোর্ডটা আছে, চড়াই আছে এখানটায়, চলুন ওখানে যাওয়া যাক। এখান থেকে গৌরীকুণ্ড যাওয়ার শেয়ারিং গাড়ি পাওয়া যায়, শেয়ারিং জিপ। এখান থেকে 5 কিলোমিটার গৌরীকুণ্ড, এইখান দিয়ে যাওয়া যায় ওই তিনতলা পার্কিং। নিচে থেকে গাড়ি এই পর্যন্তই লাস্ট। এবারে এখানকার গাড়ি নিয়ে গৌরীকুণ্ড যেতে হবে। মানে আপনার গাড়ি থাকলেও আপনি গৌরীকুণ্ড নিয়ে যেতে পারবেন না, সব গ্যাঁড়া কল বিভিন্ন আছে। এখানে আপনাকে গাড়ি রেখে দিতে হবে, তারপর এদের গাড়িতে গৌরীকুণ্ড যেতে হবে 5 কিলোমিটার। সোনপ্রয়াগ সব কিছু ব্যবস্থাই আছে। দুর্দান্ত ঝলমলে ওয়েদার, সামনের কয়েকটা দিন এরকম থাকলেই ভালো। এখানে পরপর ক্লক রুম আছে জিনিসপত্র রাখার জন্য। তোরা দেখি যদি গৌরীকুণ্ড রাখতে পারি, গৌরীকুণ্ড রাখবো। বাপরে কি হোটেল! সোনপ্রয়াগে এটা, এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। আমরা অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি, সেই কাগজ দেখাতে হবে, দেখিয়ে শেয়ারিং জিপ নিতে হবে। আমরা যেহেতু অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়েছি, তাই আমাদের লাইন দিতে হলো না। রেজিস্ট্রেশনটা শুধু কিউআর কোডটা স্ক্যান করে আমাদের পাঠিয়ে দিল। যা রেজিস্ট্রেশন করে আসিনি তারা লাইন দিয়ে অফলাইন রেজিস্ট্রেশন করছে, আধার কার্ডের বিভিন্ন ডিটেলস দিয়ে। আমরা সমস্তটাই আগে থেকে করে এনেছিলাম। চলুন আর একটু এগিয়ে, শেয়ারিং জিপ পাবো। ভিড়ের সময় ব্যারিকেডের মধ্যে দিয়ে লাইন করে দিয়ে নিয়ে যায় লোককে। এখান থেকে সব গাড়ি ছাড়ছে কেদার গৌরীকুণ্ডের জন্য, 50 টাকা করে নেয় পার হেড। চেপে চুপে বসে পড়েছি ট্রিগারে, এইভাবে গৌরীকুণ্ড যাব। 5 কিলোমিটার রাস্তা এখান থেকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, 50 টাকা জিপ ভাড়া, শেয়ারিং জিপে গৌরীকুণ্ড দেখা। গৌরীকুণ্ড পর্যন্ত গাড়ি গেল না, গাড়ির প্রচুর জাম আছে, তাই রাস্তায় ছেড়ে দিল। আবার এখান থেকে হাঁটা শুরু গৌরীকুণ্ড পর্যন্ত। প্রচুর স্টিপ খাড়াই আছে,
চলুন এখানে পাহাড়টা দেখুন। লাইন দিয়ে গাড়ি ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা গৌরীকুণ্ডর রাস্তা, ওই রাস্তা থেকে অনেকটা উঠে এসে এই হোটেলে আছি, দীপক লজ। এই রিসেপশন, এই হোটেল, অনেক বড় জায়গাটা, কিন্তু এই আমাদের ঘরটাকে দেখুন তারপরে বলছি। ডাবল বেড, মানে দুজন থাকবো, মামা ভাগনা, মামা বসে আছে চান টান করে গৌরীকুণ্ডতে। এই হচ্ছে ঘর, এই একটা খাট রাখতে যতটুকু জায়গা ব্যাস ততটুকু জায়গা, জানলা। এটা হচ্ছে বাথরুম, বাথরুমের ভেতরে ইন্ডিয়ান টয়লেট, কোনো বাথরুমে কোনো কোমোড নেই, বাথরুমে কোনো একটা মগ নেই, বালতি আছে স্নান করার জন্য, কোনো মগ নেই। ঘরেতে একটা জগ ছিল, জল চেয়েছে এখনও জল দেয়নি। হোটেলের রুমে কোনো পাপোজ নেই, চান টান করে বা ভিজে যেতে পাপোজ নেই। এই রুমটার ভাড়া 1000 টাকা। অনেক ঘুরে 1.5 ঘন্টা ঘর খুঁজে কোথাও ঘর পাইনি, 1000-এর নিচে কোথাও নেই, যেগুলো দেখেছি থাকার মতো নয়। 1000 টাকার এই ঘর, অন্য ঘর অবশ্য দেখিনি আমি, এর চেয়ে মনে হলো অন্য ঘরে থাকলে ভালো হতো, কিন্তু টাকা দিয়ে ফেলেছি, ঢুকে গেছি। তাই গৌরীকুণ্ড এলে, কেদারনাথে এলে এই দীপক লজে ভুলেও আসবেন না, অন্য যে কোনো ঘরে থাকতে পারেন। গিজারওয়ালা ঘর 2500, হ্যাঁ সবচেয়ে বড়ো কথা 1000 টাকা যখন দিলাম, তারপরে দেখলাম রেট চার্ট সেখানে লেখা আছে ডাবল বেড 700, ও বলতে কিছুতেই কি শুনলো না, ব্যবহারও ঠিকঠাক নয়। এই দীপক লজে ভুল করেও আসবেন না। পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে হেলিকপ্টার সার্ভিস, মিনিটে মিনিটে একটা করে হেলিকপ্টার যাচ্ছে, ফাটা সিরসি আর গুপ্তকাশি তিনটে জায়গা থেকে হেলিকপ্টার সার্ভিস আছে। মোটামুটি 4500 থেকে 6000 টাকায় আপনি হেলিকপ্টারে করে চলে যেতে পারেন। দেখুন আবার একটা পিছনে চলে এলো, দেখুন একটা যাওয়ার পরে আর একটা চলে এলো, মিনিটে মিনিটে সার্ভিস। অনেক কম কষ্টে এবং হেঁটে যাওয়ার খরচাও বেশি, কষ্টও বেশি, আপনি ডাইরেক্ট চলে যেতে পারেন কেদারনাথ মন্দিরের বোধহয় 1.5-2 কিলোমিটার আগে নামায়। খবর নিচ্ছিলাম প্রায় 12-13টার মতো হেলিকপ্টার যাতায়াত করে, আর আগে থেকে অনলাইনে বুক করতে হয়, নাহলে এখানে সঙ্গে সঙ্গে এসে পাবেন না। হ্যাঁ এই হচ্ছে গৌরীকুণ্ড, নেমে আসছেন সবাই কেদার থেকে, দুদিকে খাবার হোটেল, থাকার হোটেল। সব কিছু দোকান পাশাপাশি সব আছে, এনারা সব ফিরছেন পুলি করে এইভাবে। কে বলে ডুলি, তারপরে আছে পালকি, পালকিতে 4 জন করে নিয়ে যাতায়াত করে, আর উপরে হেলিকপ্টার কন্টিনিউ চক্কর দিয়ে আসছে। সব নতুন এরা হরিদ্বার থেকে আসছে, প্রচুর ভিড়।
এই আসছেটা পালকি আসছে, পালকি দেখুন কিভাবে পালকিতে আসছে, ও ফাঁকা পালকি, এটা লোক নেই। আরে একজন ডুলি করে যাচ্ছেন, সব লোক নামছে আর কি। কালকে গিয়েছিল কেদার দর্শন করে, এখন নামছে। সব এসে এখানে এই যে সব পালকি আসছে, ক্ষমতা নিচে করে নিয়ে বোঝা বয়ে যাচ্ছে। এখান থেকে ডুলি বা এ ছাড়ে, এইখানে হচ্ছে ঘোড়াদের থাকার জায়গা বা আস্তাবল, সারাদিনের পরিশ্রমের পর কিছুটা বিশ্রাম। এই রাস্তা নেমে গেছে, এই যে টিনের সেট করা আছে, এখানে সব ঘোড়া বলা ভুল, খচ্চর আর কি, এগুলো এই যে যাতায়াত করছে রাস্তা, ধীরে বয়ে চলেছে কন্টিনিউ মন্দাকিনী। আর এই জিগজ্যাগ হয়ে রাস্তা চলে গেছে উপরের দিকে গৌরীকুণ্ডর এই রাস্তা দিয়ে, যে তপ্ত পানির কুণ্ড যে গৌরীকুণ্ড সেটা এই রাস্তা, আর গৌরী মাতার মন্দির। গৌরী মাতার মন্দিরে ঢোকার আগে একটা কুণ্ড, এখানে কাউকে নামতে দেয় না, এটা গরম কিনা বোঝার উপায় নেই, গরুর মুখ থেকে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, পুজো টুজো হয়। এটা হচ্ছে গৌরী মাই মন্দির, মানে গৌরী মাতা মন্দির। এই হচ্ছে গৌরী মাতার মন্দির, একটা মন্দির আছে উত্তরাখণ্ড ট্যুরিজম, তো কিছু একটা আছে। হোটেল ফোটেল আছে খাবার, হচ্ছে গৌরী মাতা মন্দির। মন্দিরের স্টাইলটা কেদারনাথের মন্দিরের মতোই কিছুটা। গৌরী মাতা মন্দিরের নিচে ওইটা দিয়ে এলাম গৌরীকুণ্ড দেখতে, আর মাঝে এই যে স্রোতস্বিনী মন্দাকিনী অনবরত বয়ে চলেছে। দেখেই বয়ে যাচ্ছে প্রচণ্ড স্রোত, এই হলো গৌরীকুণ্ড তপ্ত জল। ও এই জলগুলো আমি এসেছিলাম তখন মামা চান করেছিল, আমি পা ডুবিয়ে দেখেছি প্রচণ্ড গরম, কি করে বসে আছে গলা ডুবিয়ে, বাবা জলটা কিন্তু প্রচণ্ড গরম জল, ঠান্ডার জন্য বোধ হয় ঢাকা জায়গাটা মহিলাদের। এই হলো গৌরীকুণ্ড, আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ওপর যেটা দিয়ে আমরা নিচে নামলাম। নমস্কার বন্ধুরা, এখন 5টা বাজছে, 4:45 আরম্ভ করলাম হাঁটা,